আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী হাটের বড় গরুর যে সাইট রয়েছে সেই সাইটে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে বাংলাদেশের অন্যতম ভাইরাল গরু ময়মনসিংহের কালো মানিক। এই গরুটি কিন্তু বিগত কয়েক বছর ধরে বেশ আলোচনার সৃষ্টি করেছে। এই গরুটির মালিক কিন্তু এই গরুটি দীর্ঘ 8 বছর যাবৎ লালন পালন করেছেন, এবং উনি ইতিপূর্বেও বেশ কয়েকবার গাবতলী হাটে নিয়ে এসেছিলেন এবং বাড়ি থেকেও বিক্রির চেষ্টা করেছিলেন। তারপরে কিন্তু এই গরুটি আসলে বিক্রি হয়নি, পরিশেষে আবারও উনি 2024 সালে এই গাবতলী হাটে নিয়ে এসেছেন। তো আমরা জানানোর চেষ্টা করবো আসলে ভাই এই বছর গাবতলী হাটে এই গরুটির দাম কেমন চাচ্ছেন, বা ওনার এই গরুটি নিয়ে কী পরিকল্পনা রয়েছে। চলুন আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। আপনার দাম চাইলেন ক্রেতা যদি কাছে না আসে, সেখানে কষ্ট বিনিময় না করে এত দেবো এত দেবো কাজ না করে, এখানে সুযোগ আছে। আপনি এখানে দাম বলার প্রচুর সুযোগ রয়ে গেছে না, সেই সুযোগ তো আমরা পাচ্ছি না। তারা তো দাম বলতে ক্রেতায় আসে না, দাম কি বলবো, ক্রেতাই পাচ্ছে না বড় গরু। জি জি জি, আজকে সকালে আসছে, এখন পর্যন্ত কোনো ক্রেতা পাই নাই। সকালে আসছেন, এখনো পর্যন্ত কোনো ক্রেতা পাই নাই। আজকে কিন্তু অলরেডি শুক্রবার, রাত চলতেছে, রাত পড়লে আর মাত্র 2 দিন বাকি। জি জি জি। আচ্ছা, এই যে 2 বছর আর নিয়ে আসছেন, তখনও কি এরকম কাঙ্ক্ষিত ক্রেতা পাননি? না, তবু দাম ক্রেতা পাইছিলাম, কিন্তু দামে একটু কম হয়েছিল অনেক, যাতে আশা স্বরূপ দাম পাইনি আর কি। কিন্তু আজকে তো ক্রেতাই বাদেছিল। আচ্ছা আচ্ছা, কী মনে হচ্ছে আর তো 2 দিন মাত্র বাকি রয়েছে, এই বছর কি বিক্রি করতে পারবেন এই আপনার শখের কালো মানিক? অবশ্যই, আল্লাহর কাছে তো অবশ্যই আশাবাদী যে না গরু বিক্রি করতে পারবো। আচ্ছা, যেহেতু 2 বার ফেরত নিয়ে গেছেন, এবার তো আর ফেরত নেওয়ার কোনো চিন্তাভাবনা নাই? না, এবার চিন্তাভাবনা নাই, যদি ওদিন ক্রেতা পাই সামনাসামনি 10 কার্ড সিট করে আনছিল গরু বিক্রি করে দিয়ে। ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমিও আপনাকে কিন্তু এই পরামর্শটি দিয়েছি যে ভাই গরুর কিন্তু বয়স হচ্ছে, গরু আর রাখা যাবে না। আপনি যত টাকাই খরচ করেছেন, অনেক টাকা খরচ করেছেন, 8 বছর নর্মালি একটা গরু পালন করলে অনেক টাকা খরচ। জি জি, সেই খরচের টাকা কিন্তু আসার কথা না, না আসবেও না। আচ্ছা আচ্ছা, তো ভাই দাম তো অনেক চেয়েছেন আগে, আমার অনুরোধ যে আপনি এবার ছোট্ট করে দাম চাইবেন গরুটা, যেন বিক্রি হয়ে যায় গাবতলী হাট। ভাই আমি নিজেও এবং আপনার অনুরোধে এই গরু 25 লাখ টাকা চাইছি। 25 লাখ? জি জি। আচ্ছা আচ্ছা, প্রথম তো ছিল 40 লাখ, তারপর আমি বললাম 30 লাখ, এখন আসছে 25 লাখ। জি ভাই, আর একটু কমানো যায় না? এখন সে আসলে, ক্রেতা আসলে সেখানে কার সিট করে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে 25 লাখ চাওয়া দাও। হ্যাঁ জি জি, সুযোগ আছে কথা বলার জন্য। আচ্ছা, ওজনটা কেমন হবে এটার? ওজনটা তো আপনি খুব ভালো জানেন, আমি তো আশা করতেছি 1500 কেজি প্লাস হবে। আচ্ছা, আপনি আশা করতেছেন 1500 কেজি প্লাস হবে। আচ্ছা আচ্ছা, দামটা হচ্ছে এবার 25 লাখ। 25 লাখ। আচ্ছা ভাই, কী মনে হচ্ছে গাবতলী হাটে আসছেন, আরও গরু দেখেছেন? হ্যাঁ, অনেক যে বিক্রেতা থাকে তাদের দাবি থাকে যে আমার গরু সেরা গরু, হাট কাঁপানো গরু, হাটের সবচেয়ে বড় গরু। আপনার কালো মানিক নিয়ে আপনার কী দাবি আসলে, হাটের কি সেরা গরু হবে? না, আমি তো আশা করতেছি, মানুষও বলতেছে আর কি, না গরু এটাই সেরা এ বাজারে গাবতলীর হাটে। আমি আসতেছে, তারা বলতেছে যে হাটের সেরা গরু, সেরা গরু কালো মানিক। জি জি জি। আচ্ছা, দাম চাচ্ছেন 25 লাখ? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনুন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই গরুটার খাবার দাবার আপনি কী দিবেন? আসলে খাবার সব দেশীয় খাবার, একদম দেশীয় খাবার। দেশীয় খাবার না দিলে তো গরু এতদিন আমি রাখতে পারতাম না। এই হাটতে ঘুরে না এই করে আপনার, এবং ভুষি ভুট্টা নিজের ঘর পুরা এইগুলি ঘাস খেত করছে, আপনি তো দেখে আসছেন ঘাস খেত করছে, এইগুলি আর অন্য কিছু না। বিশেষ কোনো খাবার দাবার কোনো দিতেন না? না 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 না, তেমন কিছু না। এটা তো আপনার, আপনি গেলেন আমি বাস কিছু ফল ফলাইছিলাম যে গরু ফল খেতেছে, আসলে ও ধরনের কিছু না। শুনুন ভাই, গরু নিয়ে আসলে কি বিপাকে রয়েছেন কিনা, যেটা 8 বছর ধরে গোটা বিপদ বিক্রি? আসলে বিপাকে না, শখে বসে তো গরুটা পাইলে ফেলছে, এবং গরুটা গাবতলী বাজার নিয়ে আসছে, বাড়িতেও পাঠে গেছে, কিন্তু ওদিন দাম পাই নাই, যে না গরুর লস দিলাম না, আসলটা আসলো এমন দাম পাই নাই আর কি, সেই জন্য গরুটা ছাড়তে পারি নাই। এখন তো মনে করুন শেষ প্রান্তে চলে আসছি, গরুরও বয়স প্রায় শেষ। এখন আল্লাহ পাক যা করে তাদের শুক্রিয়া আদায় করতে হবে। হাটে থাকা এটা কিন্তু খুবই কষ্ট, রাত দিন থাকা, এখানে বাথরুমের কষ্ট, থাকা খাওয়ার কষ্ট, অনেক কষ্ট, সবই কষ্ট। আর আমি যতটুকু জানি আপনি একজন শৌখিন মানুষ, হ্যাঁ, এই গরু নিয়ে এসে হাটে এইভাবে করে থাকাটা দোয়া করেন ইনশাআল্লাহ, যদি ক্রেতা পাই ইনশাআল্লাহ শর্টকাট খেয়ে দাম শেষ করে চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ভাই কেউ যদি গরুটা দেখে আসতে চায় আপনার সাথে যোগাযোগ করতে চায়, কী? আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হলো আমার মোবাইল নাম্বার। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার কি বলেছেন? আমার ফোন নাম্বারটা হলো 01711 3609 01।
প্রান্তিক খামারি, উনি অনেক শখ করে গরুটি লালন পালন করেছেন। আপনারা আসেন, এসে দেখেন, গরুটি কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর গরু। এসে দেখে আপনারা সুন্দর একটি দাম দিয়ে এই গরুটি নিয়ে যান, ভাই যেন এবার বাড়িতে গিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।